আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি। লইট্টা শুটকি অনেকেই খেয়েছেন, কিন্তু লইট্টা মাছটা খেয়েছেন কিনা জানি না। এটি কিন্তু খেতে ভীষণ মজা। এই মাছটা কিন্তু লম্বা হয়, অনেকখানি মাংসযুক্ত, গায়ে আমি কেটে রেখে দিয়েছিলাম, সেজন্য আস্ত মাছটা আসলে আমি দেখাতে পারলাম না। খুবই মজার এই মাছটা। আর এই মাছটা আমরা যেভাবে আঞ্চলিকভাবে একেবারে রান্না করা হয় হাতে মেখে, সেভাবে দেখানোর চেষ্টা করব। কিছু টমেটো দিয়ে দিলাম আমি মাছের ভিতরে। মাছটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। মাছের ভিতরে কিন্তু অনেকখানি পানি থাকে। এক চায়ের চামচের মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে। আর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা এখানে আমি বেশি করে দিব, কাঁচা মরিচটা দিব না। আর গুঁড়া মরিচটা দিলে এটি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি প্রায় আড়াই চায়ের চামচের মতো মরিচ দিয়ে দিলাম, কারণ এখানে অনেকখানি পেঁয়াজ দেওয়া হবে, সেজন্য মরিচটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিব হাফ চায়ের চামচ জিরার গুঁড়া, এক চায়ের চামচ রসুনের পেস্ট, আর হাফ চায়ের চামচের একটু বেশি হলুদের গুঁড়া, প্রায় এক চায়ের চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব এখন রান্নার তেল। তেলটা একটু বাড়িয়ে দিবেন, বেশি করে দিবেন, কারণ এই মাছে একটু তেলটা বাড়িয়ে দিতে হয়, বুনা বুনা হয় মাছটা। আর এটা আমরা কিন্তু হাতে মেখেই রান্না করা হয়, এভাবে চুলায় বসানোর পরে আর তেমন একটা নাড়ানাড়ি করা হয় না। ভালোভাবে খুবই আলতো হাতে একটু মেখে নিব, বেশি কষলিয়ে মারতে যাব না। এই মাছটা কিন্তু এমনিতে নরম, খুবই মজার। এই মাছটা গরম ভাতের সাথে তো আর কিছুই লাগে না, এই মাছটা যদি থাকে টেবিলে। এখন এখানে আমি এক কাপ নর্মাল পানি দিব, গরম পানি দিবেন না কোনোভাবেই না। গরম পানিটা দিলে হবে কি, মাছটা খুলে চলে আসবে। মাছটা কিন্তু অনেকখানি নরম, সেজন্য নর্মাল এক কাপ পানি আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি। এই মাছটাতে পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ, টমেটো এগুলো দিলে খেতে বেশি ভালো লাগে, একটু বাড়িয়ে দিলে। সবগুলো দিয়ে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আর চুলার আঁচটা হাই হিটে থাকবে, ঢাকনাটা পাতিলের খোলা থাকবে, ঢাকনা দিব না। মাছের একটা গন্ধ থাকে যে কোনো মাছের, সাথে সাথে যদি ঢাকনা দেওয়া হয় তাহলে কিন্তু মাছের গন্ধটা মাছের গায়ে থেকে যায়। যখন বলক আসবে তখন এই গন্ধটা চলে যাবে। আর লইট্টা মাছটা তো এমনিতেই অনেকখানি নরম, ঢাকনা দিলে কিন্তু এটি খুলে যাবে, আস্তে আস্তে থাকবে না, সেজন্য ঢাকনা দিব না। আর চুলার আঁচটাও আমি কমাবো না। বলক এসেছে, চুলার আঁচটা কিন্তু একেবারে হাই হিটে দেওয়া আছে, মাছের থেকে অনেকখানি পানি বের হয়েছে। আর আমি হাতল ধরে পাতিলের এভাবে ঘুরিয়ে দিয়েছি, চুলার আঁচটা হাইতে থাকবে, আমি একেবারেই কমাবো না, আগেও বলেছি। তাহলে কি হবে, আস্তে জ্বালে মাছটা একেবারেই খুলে যাবে। যখন পানিটা শুকিয়ে আসবে, তেল উপর উঠে আসবে, এ পর্যায়ে চুলার আঁচটা আমি কমিয়ে দিব। আর ইচ্ছে হলে এখানে কিছু কাঁচামরিচও দিতে পারেন, কেটে দিতে পারেন কাঁচামরিচ। তবে আমার কাছে গুঁড়া মরিচের যে লাল মরিচটা, ওটা দিলে খেতে ভীষণ ভালো লাগে, লাল লাল হয়, ভুনা ভুনা হয়। নামানোর আগে লবণটা চেক করে নেবেন। আর ধনে পাতা দিয়ে দিবেন হাতের কাছে থাকলে। আমার হাতের কাছে অবশ্য ছিল না ধনে পাতাটা। ধনে পাতা দিলে এই মাছটা খেতে আরও বেশি ভীষণ ভালো লাগে। এই তো রান্না হয়ে গেল এই মাছটা। আমি চুলার আঁচটা কমিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিব এটি, যাতে করে আরও একটু জলটা কমিয়ে একেবারে তেলটা উপরে উঠে আসে। চুলাটা বন্ধ করে দিব আমি এখন। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন, তেলটা একেবারে উপরে উঠে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু খুব সহজে খুবই মজাদার এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।